ফরিদপুরের মৌলভীর চরে রিফাত কওমি মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন হামিম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও পরিচালক বেলাল হোসেন। হামিম গ্রুপের অর্থায়নে 5টি কম্পিউটার নিয়ে মাদ্রাসায় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, পদ্মার দুর্গম চরের অবহেলিত মানুষের মাঝে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। 2010 সালে এই কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আছে 120 শিক্ষার্থী ও 2 জন প্রশিক্ষক। সর্বদর্শন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আমার এলাকার পক্ষ থেকে আমি এ কে আজাদ ভাইকে এবং এই রেফাত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের ছাত্ররা এখন আরবির পাশে পাশে কম্পিউটারও শিখতে পারবে। এই ডিজিটাল প্রযুক্তির শিক্ষায় আমরা এই মাদ্রাসার যারা হাফেজ হচ্ছেন এবং যারা অন্যান্য শ্রেণীতে আছে পর্যায়ক্রমে সবাইকে আমরা এই ডিজিটাল প্রযুক্তি শিক্ষা দান করব। তারা থেকে হাফেজ পাস করে যাইয়া এই প্রশিক্ষণ কেন্দ্রের এই সহযোগিতায় তারা অন্য জায়গায় যাইয়া ব্যবস্থা নিতে পারবে, অন্য চাকরি করতে পারবে।